আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুআজ্জাজ মুহতারাম ভিউয়ার্স, আরাবিক ফ্রেশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইনশাআল্লাহ আমরা আজকে যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটা জুমলাতুন ইনশাইয়াহ এর উপর একটা ক্লাস আমরা নেব ইনশাআল্লাহ। আসলে অনেক ভাই আমাদের কাছে বিভিন্ন প্রকার ক্লাস চেয়েছেন, আমরা সব ধরনের ক্লাস করতে পারতেছি না, আস্তে আস্তে করবো ইনশাআল্লাহ, আপনারা রাগ করবেন না, পাশাপাশি বদ্ধও দিবেন না, সর্বাত্মক চেষ্টা আমরা করতেছি। অচিরেই ইনশাআল্লাহ আপনাদের চাহিদা মতো আমরা ক্লাস করার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা একটা ক্লাস করব, সেটা হলো জুমলাতুন ইনশাইয়া। অনেক ভাই এই ব্যাপারে লিখেছেন জুমলা ইনশাইয়ার উপর একটা ক্লাস নেওয়া। দেখেন আপনার কি কাজ আজকে আমরা করব, জিম মিম লাম গুলতা, জিম মিম জুম লাম গুলতা, জুমলাতুন, তারপরে কি আলিফ নুন ইন ইন শা ইয়াতুন, জুমলাতুন ইনশা ইয়াতুন, বাস আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই ক্লাসটা করব জুমলাতুন ইনশা ইয়াতুন, এই বাক্যটার উপর আমরা আজকে ক্লাস করার মানে এই বিষয়টা নিয়ে আমরা আজকে কি করব, এটা আমাদের মাউজু, এটা আমাদের আজকে আলোচ্য বিষয়। তো আলহামদুলিল্লাহ, আসলে আপনার জুমলা কাকে বলা হয় এটা আগে আমাদেরকে বুঝতে হবে। জুমলা কাকে বলা হয়, বাক্য কাকে বলা হয়, জুমলা বা বাক্য কাকে বলা হয়। দেখেন যদি আপনার আপনার যদি এমনটা হয় যে শব্দ বর্ণ একটা আপনার বর্ণ আছে, একটা কি বর্ণ, তাহলে সেটাকে আরবিতে বলা হবে হারাফ। কি বলা হবে? হারাফ। যদি এমন হয় যে বর্ণ প্লাস বর্ণ, বর্ণ প্লাস বর্ণ মিলে কি হয়, শব্দ হয়। কি হয়? শব্দ। যদি আরবিতে হরফ প্লাস হরফ, বর্ণ প্লাস প্লাস বর্ণ যদি হয় সেটাকে আরবিতে বলা হবে কালিমা। কি বলা হবে? কালি কালিমাতুন, কালিমাতুন। এবার দেখেন আবার শব্দ প্লাস শব্দ, শব্দ প্লাস শব্দ সমান সমান কি? বাক্য। শব্দ প্লাস শব্দ সমান সমান কি? বাক্য। এখন দেখেন শব্দ প্লাস শব্দ আরবিতে বিষয়টা একটু ভিন্ন, সেটা হলো শব্দ প্লাস শব্দ সমান সমান বাক্যাংশ, আরবিতে একটু ভিন্ন, সেটা হলো আপনার শব্দ প্লাস শব্দ সমান সমান মুরাক্কাব। কি নাম? মুরাক্কাবুন, একই কথা মুরাক্কাব। মুরাক্কাব মানে যৌগিক শব্দ, রাক্কাবা ইউরাক্কিবু অর্থ আপনার সেলাই করা, সংযোগ করা, এড করা, যেমন রাক্কাবা, রাক্কাবা ইউরাক্কিবু, রাক্কাবা ইউরাক্কিবু। যদি শব্দটা ভাবে তাকিল থেকে আসে রাক্কাবা ইউরাক্কিবু তারকিব, তার অর্থ হয় সংযোগ করা, এড করা, সেলাই করা, সংযুক্ত করা। আর যদি এই শব্দটা সুরাত থেকে আসে রাকিবা ইয়ারকাব, তাহলে সেখানে কি হয়, অর্থ কি হয়ে যায়, আরোহণ করা। যেমন রাকিবতু আলা সাইয়ারা, বা রাকিবতু সাইয়ারা, আমি কি করেছি, সাইয়ারা বা ট্যাক্সিতে আরোহণ করেছি। যাই হোক, তাহলে আমরা জুমলা বা বাক্য, জুমলা বা বাক্য, জুমলা বা বাক্য, খেয়াল করেন আমরা যদি একটা বাক্য বলি, কি বললাম এখানে, বাক্য, বাক্য কাকে বলে? বাক্য এবং যৌগিক শব্দ একটু বেশ কম দৃষ্টি বুঝতে হবে। মুরাক্কাব মানে আপনার কি, যৌগিক শব্দ, যৌগিক শব্দ, অর্থাৎ দুইটা শব্দ একসাথে সংযোগ হলেই কেবল বাক্য হয়ে যায় এরকম না, বাক্য হওয়ার জন্য কিছু শর্ত আছে, সেটা হলো মুসনাদ এবং মুসনাদুন বি এরকমটা হওয়া, এরকম সংযোগ হওয়া। যদি এটুকু না বুঝেন তাহলে আমরা বলবো কমপক্ষে সাবজেক্ট প্লাস আপনার কি, সাবজেক্ট প্লাস প্রেডিকেট, এই দুইটা একসাথে হওয়া। যদি সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে তাহলে সেটা কি বলা হবে, বাক্য বা জুমলা। অথবা উদ্দেশ্য, উদ্দেশ্য প্লাস বিধেয়, উদ্দেশ্য প্লাস কি, বিধেয়। যদি উদ্দেশ্য এবং বিধেয় একসাথে হয়ে যায় সেটা কি বলা হবে, কি, জুমলা বা বাক্য। এবার দেখেন আমি একটা বাক্য বলি, খেয়াল করবেন আমি একটা কি বলি, একটা বাক্য বলি। যেমন আমি বললাম কি, যে আমি আজ সকালে নাস্তা খেয়েছি, আমি আজ সকালে নাস্তা খেয়েছি। যারা আমার এখানে আজকে আমার এই লেকচার আপনারা দেখতেছেন, এখানে কিছু লোক বলতে পারবেন আমাকে, আমার আমাকে বলতে পারবেন, তার মানে আমার বক্তব্যের ব্যাপারে বলতে পারেন যে হুজুর আপনি যে বললেন সকালে নাস্তা খেয়েছেন কথাটা কিন্তু সঠিক, কথাটা কি, সত্য, আপনার এই কথার মধ্যে আপনি সত্যবাদী। আরেকজন ভাই এই কথাটাও বলতে পারবেন যে না আপনি আপনার কথার মধ্যে কি, মিথ্যাবাদী, আপনি যে কথাটা বলেছেন সেটা মিথ্যা, আপনি আজকে নাস্তা করেন নাই,
কথাটা বলার সুযোগ উভয়জনের আছে। কি আছে? উভয়ের আছে, আমার আছে, আপনারও আছে। আপনি বলতে পারবেন আমার কথাটা সত্য, আমি সত্যবাদী। আরেক ভাই এটা আমাকে বলতে পারবে, যেমন বলবেন এটা আমার কলম। এটা কি? আমার কলম। খেয়াল করবেন, এটা আমার কলম। এবার আপনি বলবেন যে হ্যাঁ এটা হুজুরের কলম, ভাইরা আপনারই কলম। এটা কি? আপনারই কলম, সত্য কথা। আরেকজন ভাই বলবে যে না এটা মিথ্যা কথা, এটা আপনার কলম না, বরং এটা ওরকম বা আরেকজন ভাইয়ের কলম। বাস, এর নাম হইল বাক্য। এর নাম কি? বাক্য। তো বাক্য কত প্রকার? বাক্য বা জুমলাটা দুই প্রকার। এক নাম্বার জুমলাতুন খবরিয়া, এক নাম্বার খেয়াল করবেন জিম মিম নাম গুলতা, জুমলাতুন খবা রয়া গুলতা, জুমলাতুন খবরিয়া। তার মানে হইল যে সত্য বা মিথ্যাবাদী বলা যায়, সত্য বা মিথ্যাবাদী বলা যায়। এরপর দেখেন এই জুমলা বা বাক্য আরেকটা প্রকার আছে, সেটা হলো জিম মিম লাম গুলতা, জুমলাতুন ইনশাইয়াতুন, জুমলাতুন ইনশাইয়াতুন। তার মানে হইল এমন একটা বাক্য যে বাক্যের বক্তাকে আপনার সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না। এটা খেয়াল করবেন, তাহলে এটা এটা কিভাবে বাক্য হলো? জুমলাতুন খবরিয়া সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়, জুমলাতুন ইনশাইয়া তার মানে হইল সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না। তার মানে হইল একটা বাক্য হওয়ার জন্য যে সেই জিনিস বা যে সমস্ত শর্ত আমাদের প্রয়োজন হয়, যেমন একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেটের প্রয়োজন হয়, একটা উদ্দেশ্য একটা বিধেয়ের প্রয়োজন হয়, একটা মুসনাদ একটা মুস্তাদুন বিহিয়ার প্রয়োজন হয়, ঠিক এরকম ভাবে একটা মুক্তাদা বা একটা খবরের প্রয়োজন হয়, একটা ফেল বা ফাইলের প্রয়োজন হয়। খেয়াল করবেন, সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুটো জিনিস মিললেই কেবল আপনার কি হয়ে যাবে? জুমলা বা বাক্য বা সেন্টেন্স হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এই সেন্টেন্সটা দুই প্রকার, এই বাক্যটা দুই প্রকার। কি কি? জুমলাতুন খবরিয়া, জুমলাতুন ইনশাইয়া। জুমলাতুন খবরিয়া এমন একটা কথা বা বাক্য যে কথাটা বা বাক্যটা বলার পরে আপনি আমাকে বলতে পারবেন যে আপনি সত্যবাদী অথবা আপনি কি মিথ্যাবাদী। যেমন আমি যদি এখানে বলি আমি আমি রুটি খেয়েছি, আমি রুটি খেয়েছি। এবার কেউ হয়তো বলতে পারে যে হুজুর আপনি তো রুটি খান নাই, আপনি খেয়েছেন কলা, আপনার কথাটা কি? মিথ্যা। তার নাম হবে জুমলাতুন খবরিয়া। অথবা আরেকজন ভাই বলবে আমি রুটি খেয়েছি, আপনি বলতে পারেন যে না হুজুর আপনি যেহেতু আপনার কি বলতেছেন আপনি রুটি খেয়েছেন, আমরা বিশ্বাস করি মানি আপনি সত্যবাদী। বাস, তাহলে আমার এই কথাটার ব্যাপারে, আমার এই বক্তৃতাটার বক্তৃতা বা আমার এই আপনার আপনার এই নিউজটার ব্যাপারে আপনি কি বলতে পারলেন? আমাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলতে পারলেন। তার নাম হইল জুমলাতুন খবরিয়া, জুমলাতুন খবরিয়া। এবার আসেন জুমলাতুন ইনশাইয়া কাকে বলে। যেমন আমি যদি বলি হে আল্লাহ, খেয়াল করবেন হে আল্লাহ আমাকে আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। এবার দেখেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, এই ব্যাপারে আপনি কি বলবেন? যে হ্যাঁ হুজুর সত্য কথা, এটা বলতে পারবেন? না হুজুর মিথ্যা কথা, বলতে পারবেন? হ্যাঁ হুজুর আপনি সত্যবাদী, বলতে পারবেন? আপনি মিথ্যাবাদী, বলতে পারবেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই আপনার কি নাম, আপনার নাম কি, আপনার নাম কি, আপনি উত্তরে কি বললেন? জি সত্য কথা, আপনি সত্যবাদী। না, এখানে এই কথাটা বলা যায় না। আমি যদি আপনাকে বলি আপনার নাম কি, আপনি কি বলতে পারবেন যে না আপনি মিথ্যাবাদী? না, এটা বলতে পারবেন না। বরং আমি যদি আপনাকে বলি যে ভাই আপনার ছোট ভাই করিম দাঁড়ায় আছে, এবার আপনি কি বলবেন? যে না মিথ্যা কথা, আমার আমার ছোট ভাই করিম শুয়ে আছে। আরেকজন বলবে যে না আপনার মানে আপনার ছোট ভাই করিম দাঁড়ায় আছে, হুজুর সত্য কথা বলেছেন। আরেকজন বলবে যে হুজুর মিথ্যা কথা বলেছেন। আমাকে সত্যবাদী মিথ্যাবাদী উভয়টা বলতে পারবেন, এমন যদি হয় সেটাকে বলা হবে জুমলাতুন খবরিয়া। আর যদি এমন হয় সত্যবাদী বা মিথ্যাবাদী আপনি বলতে পারতেছেন না, তার নাম হলো জুমলাতুন ইনশাইয়া, জুমলাতুন ইনশাইয়া। আলহামদুলিল্লাহ আমরা বাংলা বুঝতে পারলাম। আমি যদি বলি হা কত বড় পাখি, আপনি কি বলবেন? সত্য কথা, সত্যবাদী মিথ্যাবাদী? না, এখানে সত্যবাদী মিথ্যাবাদী বলার কিছু নাই। আমি যদি বলি যে যে কলমটা দাও, তোমার কলমটা দাও, আপনি কি বলবেন? সত্যবাদী মিথ্যাবাদী? না, এরকমটা বলতে পারবেন না। আমি যদি বলি পাখাটি ঘুরে, পাখাটি ঘুরে, আপনি কি বলবেন? হ্যাঁ, এবার আপনি বলতে পারবেন যে সত্য কথা বা মিথ্যা কথা, সত্যবাদী বা মিথ্যাবাদী।
আপনি যদি আয়েশা যাচাই করেন যে হ্যাঁ পাকা ঘুরে, তাহলে সত্যবাদী সঠিক হয়ে গেল, মিথ্যাবাদী বাদ হয়ে গেল। আপনি আয়েশা যদি দেখেন পাকা ঘুরে না, আপনি বলতে পারবেন যে আপনি কিন্তু মিথ্যাবাদী, আপনি বলছেন পাকা ঘুরে, আমি যা দেখলাম পাকা ঘুরে না। তুই প্রমাণ করতে পারবেন, প্রুফ করতে পারবেন। কিন্তু জুন্নতুন ইনশাইয়া তার মানে হলো এমন একটা বাক্য যে বাক্যটাকে আপনি সত্যবাদী বা মিথ্যাবাদী বলতে পারেন না। আলহামদুলিল্লাহ, এখন দেখেন আমরা জুন্নতুন ইনশাইয়া এই জিনিসটা বোঝার জন্য আরেকটু আলোচনা করি, তাহলে হয়তো আমাদের আরো বেশি আপনারা ক্লিয়ার হয়ে যাবে যে জুন্নতুন ইনশাইয়া আসলে কি জিনিস। কিছু খেয়াল করবেন, কিছু খেয়াল করবেন, এই শব্দটা মূল অক্ষর হইল নুন শিন, আপনার কি এখন এই শব্দটা আপনার নাসা আ ফেলে মালতিকে আসে নাসা আ সুরাসি মুজারত নাসা আ। আবার এই শব্দটা কি যে এবার দেখেন কোন বক থেকে আসছে, খেয়াল করবেন। আমি আবার বলি, নাস উন শব্দ মূলক নুন নুন শিন হামজা, এই শব্দটা সুরাসি থেকে ব্যবহৃত হয়, নুন শিন হামজা নাসা আ সুরাসি থেকে ব্যবহৃত হয়। পাশাপাশি শব্দটা আপনার কি ভাবে ইফাল থেকে ব্যবহৃত হয়, যেমন আন শা আ আন শা আ আন শা আ ইউন শি উ ইন শা আন ফাহুয়া মুন শি উন আন শা আ ইউন শি উ ইন শা আন ফাহুয়া মুন শি উন। আমরা অনেক সময় বলে থাকি যে মুন্সি আসছে দাওয়াত দাও, মুন্সিকে দাওয়াত দাও, কেমন আছেন মুন্সি, তার মানে কি? আসলে আমরা মুন্সি বলতে কি বুঝি, কেমন আছেন মুন্সি, মুন্সি মানে কি? এখানে শব্দটা বুঝতে হবে আনসা আ ইউনসি উ ইন শা আন ফাহুয়া মুন্সি উন, ভাবে ইফআল থেকে আসে, ভাবে ইফআল। আবার দেখবেন কুরআনের মধ্যে আসছে যে কি যে শব্দটা তানাশাউ, আমার শব্দটা মনে আসতেছে না, তানাশাউ এরকম একটা শব্দ কোরআনের মধ্যে আসছে, তানাশাউ তানাশাউ তানাশাউ, তার মানে তাকাব্বারা ইয়াতাকাব্বারু তাকাব্বারা তাকাব্বারা ইয়াতাকাব্বারু তানাশাউ তানাশাউ, এই বাক্যিক শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। যাই হোক, সব কিছু মিলে এটার অর্থ হলো কামনা করা, কোনো কিছু চাওয়া, কোনো কিছু আকাঙ্ক্ষা করা, এরকম যদি হয় সেটাকে বলা হবে কি নেশা। যেরকম দেখেন এই শব্দটা নেশা, নেশা মানে কি আকাঙ্ক্ষা, তুমুল একটা আগ্রহ। আমরা জানি যারা নেশা পান করে, যারা নেশায় আপনার কি বিভোর, যেরকম অনেকে এখন বিভিন্ন প্রকার আপনার গেম নিয়ে ব্যস্ত, আমরা দেখেছি যে এই গেমের কারণে এমবিএ আপনার না কিনতে না পেরে অনেক আপনার ছেলেরা বাচ্চারা আত্মহত্যা করেছে, এটা খুব দুঃখজনক, এটা একটা নেশা। অনেকে আপনার বিড়ি সিগারেট আপনার ধূমপানের নেশা, অনেকে আপনার কি আপনার বিপরীত লিঙ্গের প্রতি আপনার কি তার নেশা, আবার অনেকের আপনার কি মদ জোয়া হিরিন ফেন্সিডিল গাঁজা ইয়াবা বিভিন্ন প্রকার মাদকের প্রতি নেশা। নেশা মানে কি? নেশা মানে হলো আকর্ষণ, অর্থাৎ এখানে নেশা আছে, এরপরে আরেকটা আকর্ষণ, একটা বিড়ি খেয়েছে তো একটা ধূমপান করেছে, আবার ধূমপানের নেশা রয়ে গেছে, একবার মদ খেয়েছে আবার মদের নেশা করে, একবার আপনার গেম খেলেছে তো আরেকবার গেম খেলে নেশা করে, তার নাম হইল নেশা করা, আকাঙ্ক্ষা করা, ইচ্ছা করা, তার মানে ইচ্ছা বাকি থাকা, আকাঙ্ক্ষা বাকি থাকা, তার নাম হইল নেশা বা আনসা ইউনিসি উ ইনসা আন। এরপরে দেখেন আমরা জানি যে যে আপনার এই নাসউন শব্দ তো রচনা হয়, কি হয় রচনা, কি হয় যে অর্থ হয় রচনা, রচনা লিখো, কি লিখো রচনা, যেমন পরীক্ষা আসে যে পরীক্ষা মধ্যে একবার ইনসা আসে, কি আসে ইনসা, ইনসা দেখবে লেখা আছে ইনসা উন ইনসা, পরীক্ষা ইনসা আসে, তা ইনসা মানে কি? ইনসা শব্দ তো রচনা, ইনসা তো কি রচনা, রচনা মানে আপনি লিখবেন 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 আরো লিখবেন আরো লিখবেন, লেখা শেষ হবে না, আপনার লেখা যেমন আপনার কি রয়ে গেছে আরো বাকি রয়ে গেছে, তার নাম হলো নেশা। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকে এই জিনিসটা বুঝতে পারলাম, জুমলা মানে বাক্য, ইনসা ইয়া মানে
নেশাজাতীয় বাক্য, তার মানে এমন একটা বাক্য যে বাক্যটা আমার বাক্য হয়ে গেছে কিন্তু আমার একটা নেশা বাকি রয়ে গেছে, আমার বাক্যটা হয়ে গেছে কিন্তু আমার নেশাটা বাকি রয়ে গেছে। এবার বাংলা একটু বলি তাহলে আপনারা সহজে বুঝবেন। আমি আপনাকে প্রশ্ন করলাম তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, এখানে সাবজেক্ট আপনার প্রেডিকেট সব আপনি পেয়ে গেছেন কিন্তু কথা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এই বাক্যটা আমার একটা নেশা আছে, আমার কি আছে একটা নেশা আছে, কি নেশা, নেশাটা হইলো আপনার আপনার নামটা জানা, এটা আমার কি নেশা। যেমন আমি আপনাকে প্রশ্ন করব তোমার নাম কি, আমার ইচ্ছে হইলো আপনার নামটা জানা, এটা আমার নেশা। আপনি আমাকে বললেন যে এই ব্যাপারে নিয়ে আলোচনা করেন, অথবা আমি আপনাকে একটা আদেশ করলাম যে দাঁড়াও, তা আমার নেশা কি, আমার নেশাটা হইলো আপনি দাঁড়াইবেন, রুদ্রে ঘোরাঘুরি করবা না, আমার নেশা কি, আমার নেশাটা হইলো আপনি যেন রুদ্রে না যান, এটা হলো আমার নেশা। হে আল্লাহ আপনি আমাকে কি করেন, আপনি আমাকে নেক হায়াত দান করেন, তো আমার নেশা কি, আমার নেশা হইলো সামনে নেক হায়াত পাওয়া। এরকম ভাবে কোনো কিছু কামনা করা, কোনো কিছু আপনার অফর আপনার কিরাকা আপনার আকর্ষণের ভিতরে রেখে দেওয়াকে জুমরাতুল ইনশাইয়া বলা হয়। এবার দেখেন জুমরা ইনশাইয়া এর প্রকারগুলি, জুমরা ইনশাইয়া অনেকগুলি প্রকার আছে, যদি আমরা পারি সংক্ষেপে শেষ করার সর্বোত্তম চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে জুমরা ইনশাইয়ার উপর আলোচনা করাটা খুব বেশি আপনার সময়ের প্রয়োজন, কারণ জুমরা ইনশাইয়ার অনেক প্রকার আলোচনা আছে, অনেক রকম। আজকে আমরা যেটা করতেছি এটা একেবারে যারা আমরা কম বুঝি, একেবারে বেসিক, একেবারে আপনার আপনার যারা আপনার কি আপনার কি যারা একেবারে কম বুঝি আমরা, তাদের জন্য কি আজকে জুমরাতুল ইনশাইয়ার একটা প্রকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা করতে জুমরাতুল জি মিম লাম গুলতা জুমলাতুন জুমলাতুন মানে জুমলা বাক্য, আমার মানে কি আপনার আদেশ সূচক বাক্য, জুমলায় আমরিয়া তো কি আদেশ সূচক বাক্য, আদেশ সূচক বাক্য। যেমন আপনি মনে করেন আমি বললাম এখানে কি ইধাব, আসছে ইধাব বি কমিসি, ইধাব বি কমিসি, ইধাব বি ক মিমিয়া সদিয়া বি ক মি সি, ইধাব বি কমিসি, এটা আল্লাহর এক নবী বলেছিলেন তার সন্তানদেরকে তার ভাইদেরকে যে ইজহাব যাও বি কমিসি আমার জামা নিয়ে যাও, অতঃপর তুমি কি করো আমার আব্বার চোখের উপর বা আমার আব্বার চেহারার উপর কি করো এই কাপড়টা বিছিয়ে দাও। আপনারা জানেন এটা কোন নবীজির ঘটনা, ইজহাব বি কমিসি। এখন দেখেন ইজহাব ইজহাব ফেল বা হারফে জার, হারফে জার কমিস মুজাফ, তারপরে ইয়াকি আপনার মুজাফুন ইলাই, মুজাফ আর মুজাফিল মিলে কি হারফে জারের পরে কি আসে মাজরুর, এবার হারফে জার মাজরুর মিলে কি আপনার মুতাআল্লা, মুতাআল্লা, এখন ফেল তার ফাইল আর মুতাআল্লা মিলে কি হইলো জুমলাতুন ফিআলিয়া। খেয়াল করবেন জুমলাতুন ফিআলিয়া মানে কি বাক্য হয়ে গেছে, জুমলাতুন ফিআলিয়া মানে কি বাক্য হয়ে গেছে, এমন না যে বাক্য হয় নাই। ইজহাব ফেল গোপন তার ফাইল বা হারফে জার কবিস মুজাফ ইয়া মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে বা হারফে জার আর মাজরুর, হারফে জার আর মাজরুর মিলে মুতাআল্লা কার সাথে, ইজহাব ফেলের সাথে, ইজহাব ফেল তার ফাইল আর মুতাআল্লা মিলে জুমলাতুন ফিআলিয়া, জুমলায় ফিআলিয়া কার অংশ, জুমলায় ফিআলিয়া হইল খবরিয়া এর প্রকার, জুমলায় খবরিয়া দুই প্রকার ইসমিয়া এবং ফিআলিয়া। কিন্তু কথা হচ্ছে এখানে আমি যে আদেশ করলাম ইজহাব বি কমিসি, তুমি আমি আমার তুমি আমার জামা নিয়ে যাও, এখানে আমার একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে, সে আকাঙ্ক্ষাটা হলো আপনি আমার জামা নিয়ে যাবেন, অতঃপর তোমরা কি করবা আমার জামাটা নিয়ে যাইবা এবং আমার আব্বার চোখের উপর বা আমার আব্বার চেহারার উপর ছেড়ে দিবা। এই যে একটা আকাঙ্ক্ষা অবশিষ্ট রয়ে গেছে বিদায়, এই বাক্যটাকে বলা হবে জুমরাতুন ইনশাইয়াতুন আমরিয়া, জুমরাতুন ইনশাইয়াতুন আমরিয়া, জুমরাতুন ইনশাইয়াতুন আমরিয়া, অথবা সরাসরি জুমরাতুন ইনশাইয়া আপনি বলতে পারেন ইজহাব ফেল তার ফাইল তার মুতাবিক জুমরাতুন ফেল ইয়া ইনশাইয়া। বাস
এটা বলতে পারেন, অথবা বলতে পারেন যে আপনার ফেল ফার মতন নতুন আমরিয়া, তুমি নতুন কি আমরিয়া, মাশাআল্লাহ আমাদের একটা তরকিব কি শেষ, আলহামদুলিল্লাহ আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের তরকিবটা এটা হয়ে গেছে। এরপর দেখেন আমার আমার উপরে কি আছে, আপনার আমার উপরে আছে দুই নাম্বার নুন হায়া নাহি নফিনা কিন্তু নাহিয়ুন বা আমরিয়া নাহিয়া নাহিয়া, বাস নিষেধ সূচক দুইটা নাহিয়া, শুধু এটা উল্টা হবেন ইদহাব বি কমিসি। আপনি বলেন লা লা তাযহাব, লা তাযহাব বি ক মি সি, বি ক মি সি, লা তাযহাব তুমি যেও না বি কমিসি আমার জামানিয়া। এখানে দেখেন লা তাযহাব ফেল গোপনতার ফাইল বি কমিসি মুতাল্লাক, ফেল ফাইল আর মুতাল্লাক মানে মুতাল্লাক ফেলিয়া বাস হয়ে গেছে, কিন্তু এখানে নিষেধ নেই, আমার একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে, আকাঙ্ক্ষাটা হলো আপনি এই কাজটা করবেন না, এটা আমার চাহিদা বা আমার ইচ্ছা, আমি চাই যাতে করে আপনার মাধ্যমে এই কাজটা না হয়, কাজেই এর নাম হইব কি জুমলাতুন ইনশা ইয়া, আমার নেশা হইল আপনি এই কাজটা না করেন, আমার নেশা হইল আপনি জামাটা নিয়ে যান, আমার নেশা হইল আপনি জামাটা নিয়ে যাবেন না, আলহামদুলিল্লাহ আমার নেই। তারপরে কি আপনার ইস্তিফহাম বলতে পারেন, ইস্তিফহামিয়া ইস্তিফহাম ইস্তিফহামিয়া তুন। এখানে দেখেন এখানে আবার একটা ঝামেলা আছে, সেটা হলো ফাহা মিম ফাহামুন, এই যে ফাহামুন শব্দটা আসছে, এই ফাহামুন শব্দটার বিভিন্ন আপনার কি আছে অর্থ আছে, এই শব্দটা বিভিন্ন বাপ থেকে ব্যবহৃত হইলে বিভিন্ন প্রকার আপনার অর্থ দাঁড়ায়, যেরকম বলেন আপনি বললেন ফাহিমা 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 শব্দ অর্থ কি, সে বুঝিল, ফাহিমা ফাহিমা ফাহিমু, ফাহিমাত ফাহিমাতা ফাহিমনা, ফাহিমতা ফাহিমতুমা ফাহিমতুম, ফাহিমতু ফাহিমনা, আমি বুঝেছি আপনি বুঝেছেন, ফাহিমা ইয়াফহামু অর্থ কি বুঝা, সুলাসি মুজার থেকে আপনার এর আপনার আবার আপনি আটা ভুল করবেন না, সেটা হলো আপনি মনে মনে এটা বলবেন না যে আমার ছোট বোনের নাম ফাহিমা, আমার ছোট বোনের নাম কি ফাহিমা, এটা আপনি এখানে ধারণাটা করবেন না, কারণ আপনার ছোট বোনের নাম যদি হয়ে থাকে ফাহিমা সেখানে বানান হবে ফারিজুর ফা হামিম গুলতা ফাহিমাতুন ফাহিমাতুন, ইসমে ফা রাসিকা ফাইলাতুন ফাহিমাতুন, আপনার বুঝদার মেয়ে যিনি বুঝেন যার মধ্যে কি আছে জ্ঞান আছে, এরকম জ্ঞানী ব্যক্তি জ্ঞানী একজন মহিলা ফাহিমা, এটাকে ফাহিমা বলবেন না, আমাদের দেশে অনেকের নাম আছে ফাহিমা আমরা ফাহিমা বলি, নামটা হবে কি ফাহিমা, কি নাম হবে ফাহিমা, আর ফাহিমা অর্থ কি বুঝা অনুধাবন করা। এরপরে দেখেন এই ফাহামুন শব্দ যদি বাবি ইফআল থেকে আসে, যেমন আফহামা আফহামা, তখন অর্থ হবে বুঝানো, অর্থ কি আয়োজনকে বুঝায় দেওয়া, আয়োজনকে জ্ঞান দেওয়া, আয়োজনকে শিক্ষা দেওয়া, আফহামা ইউফহিমু ইফহামান ফাহুয়া মুফহিমুন ও উফহিমা ইউফহামু ইফহামান ফাহুয়া মুফহাম, মুফহাম কাকে বলা হয়, মুফহাম বলা হয় এমন একটা বিষয় যে বিষয়টা আমাকে বুঝায় দেওয়া হয়েছে তাকে বলা হবে মুফহাম, বাস আফহামা ইউফহিমু ইফহামান। এখন এই ফাহামুন শব্দ যদি ভাবে আপনার ইস্তিফআল থেকে আসে, কোন ভাবে ইস্তিফাল ইস্তানসা, তার মানে কি ইস্তিফআল ইস্তিফআল, এই দেখেন ইস্তিফাল আর ইস্তিফহাম আপনি ইয়ার গুলটা বাদ দেন, যেহেতু বাক্যের দিকে হয়েছে ইস্তিফহাম, তখন আমরা জানি ভাবে ইস্তিফআল থেকে কোন শব্দ আসলে এটার অর্থ হয় কি কামনা করা, ওয়ার্ড চাওয়া, এরকম একটা অর্থ আসে। এবার ফাহামুন অর্থ কি বুঝা, আর ইস্তিফহামিয়া মানে বুঝতে চাওয়া, ফাহামুন মানে জানা, মানে ইস্তিফহামিয়া মানে জানতে চাওয়া, তাহলে এমন একটা বাক্য যে বাক্যটা আপনি জানতে চাচ্ছেন কোন ব্যাপারে, আর জানতে গেলেই জিজ্ঞাসা করতে হয়, জানতে গেলে জিজ্ঞাসা করতে হয়, আমি আপনার নাম জানি না, আমি জিজ্ঞাসা করবো আপনার নাম কি, আপনি আমাকে চিনেন না, আপনি আমাকে আমার সম্পর্কে জানবেন, তার নাম মানে কি জুমলাতুন ইস্তিফহামিয়া, তাহলে আমরা পাইলাম ফাহামুন অর্থ কি বুঝা অনুধাবন করা, এইগুলি। তারপরে এই শব্দটা সুরাস থেকে আসে ফাহিমা, এই শব্দটা ভাবে ইফাল থেকে আসে আফহামা, ভাবে ইস্তিফআল থেকে আসলে বুঝতে চাওয়া, জানা, জানতে চাওয়া, এরকম একটা অর্থে ব্যবহৃত হবে, ইস্তিফআলুন ইস্তিফহামুন, তাহলে ইস্তিফহাম অর্থ কি জানতে চাওয়া, আর জানতে গেলেই কি লাগে জিজ্ঞাসা করতে হয়, এই কারণে আমরা বলে থাকি যে ইস্তিফহামিয়া অর্থ হলো প্রশ্নবোধক বাক্য, জুমলাতুন আমরিয়া আদেশ সূচক বাক্য, কারণ আমার অর্থ আদেশ, জুমলাতুন নাহিয়া নিষেধ সূচক বাক্য, জুমলাতুন ইস্তিফহামিয়া তার মানে হলো প্রশ্ন
আপনার কি প্রশ্নবোধক বাক্য, যে বাক্যের মধ্যে আপনি জানতে চাচ্ছেন। যেমন আপনি যদি বলেন হাল আকালতা, হাল আকালতা রুজান, হাল আকালতা রুজান, এখানে দেখেন হাল আপনার কি হারফি ইস্তিফাম প্রশ্নবোধক শব্দ, আকালতা ফেল গোপনতার ফাইল, রুজান মাফউল কান জবর হয়েছে, আকালতা ফেল গোপনতার কি ফাইল আন্তজমিতার ফাইল, আর রুজান কি মাফউল, ফেল ফাইল আর মাফউল মিলে জুমলা, জুমলা ফেলি হয়ে গেছে, কিন্তু এই হাল থাকার কারণে এই বাক্যটাকে বলা হবে কি আপনার কি জুমলাতুন ইনশাইয়া, জুমলা ইনশার কোন প্রকার কি বলতে পারি আমরা তামান্না ইয়া, তামান্না ইয়া, তামান্না অর্থ কি, তামান্না ইয়া অর্থ কি, তামান্না ইয়া, তামান্না শব্দ অর্থ কি আকাঙ্ক্ষা, তামান্না অর্থ কি আকাঙ্ক্ষা, আমাদের দেশে অনেক মেয়েদের নাম থাকে তামান্না, তামান্না অর্থ কি আকাঙ্ক্ষা, কোন কিছু চাওয়া, এমন একটা আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা দুই প্রকার, খেয়াল করবেন, এক নম্বর আকাঙ্ক্ষাটা হইল এমন একটা আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষাটা কখনোই মানুষের কি হয় না, পূর্ণ হয় না, পূর্ণ না হইলেও মানুষ এই আশাটা করে, সেই আশাটা কি বলা হবে তামান্না ইয়া। আর যে আশাটা পূর্ণ হবে তার নাম কিন্তু আরেকটা যেটা আসতেছে সামনে, যদি আমি অসম্ভব হয় ইনশাআল্লাহ বলবো তামান্না ইয়া। যেমন আমি বললাম আহারে যদি আমার শিশুকাল ফিরে আসতো, না এটা কখনোই হবে না, আহা অনেকে আশা করে আহা যদি আমি পাখির মতো উঠতে পারতাম তাহলে আমি মক্কায় যাইতাম, মদিনায় যাইতাম, অনেকে আবার বলে আমি যদি পাখির মতো উঠতাম তাহলে তার বাড়িতে যাইতাম, যাই কিছু, এই যে বিভিন্ন প্রকার আশা আকাঙ্ক্ষা যে আমি যদি উঠতে পারতাম না মানুষের দ্বারা উড়া সম্ভব না, আমি যদি আপনার কি পারতাম যৌবনটাকে ফিরে পাইতাম, আমি যদি শিশুকালটাকে ফিরে পাইতাম, আমি যদি ছাত্র জীবনকে ফিরে পাইতাম, এরকম মানুষ কি করে আপনার আকাঙ্ক্ষা করে, অনেকে দাঁত আপনার পরে গেলে আকাঙ্ক্ষা করে হারে যদি আমার দাঁতটা ফিরে আসতো, না দাঁত এখন আর কি আসবে না, ফিরে আসবে না, এরকম যদি হয় সেটাকে বলা হবে যে জুমলাতুন ইনশাইয়া তামান্না ইয়া অথবা জুমলাতুন তামান্না ইয়া। যেমন আপনি যদি বলেন যে লাইতা, লাইতা সওয়াব, লাইতা লাইতা সবাবুন সবাবা, লাইতা শাবাবা ইয়াউদু, ইয়াউদু, খেয়াল করেন তো কি করেন, লাইতা, লাইতা কি ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাআল্লা, তাহলে ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাআল্লা, এই যে আপনি পারেন ইন্না আন্না কান্না, নাম কি হুরুফুন মুশাববাতুন বিল ফেল, তাহলে আমরা বলবো লাইতা হাদা মুশাববা বিল ফেল, আস শাবাব ইসমে লাইতা, আর সবাব কি আপনার ইসমে লাইতা, ইয়াউদু ফেল গোপন্তার ফাইল, ইয়াউদু মনে কি ছিল, ইয়াউদু ইয়াক, ইয়াউদু ইয়াউদু ইয়ানসুরু, তাহলে আপনার অর্থ কি যদি ফিরে আসতো, ইয়াউদু ফেল গোপন্তার ফাইল, ফেল আর ফাইল নতুন ফেলিয়া হয়ে লাইতার কি খবর, তার মানে খবরে লাইতা, তাহলে ইসমে লাইতা আর খবরে লাইতা, তার মানে মুক্তাবা আর খবর মিলে জুমলাতুন ইসমিয়া, হ্যাঁ জুমলা হয়ে গেছে, কিন্তু এই লাইতা আসার কারণে আপনার কি হয়ে গেছে, এটা জুমলাতুন তামান্না ইয়া, জুমলাতুন ইনশা ইয়া, এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন এখানে অনেকগুলি প্রকার আছে, আমর নিহি, শুধু প্রকারগুলি মুখস্থ করবেন, আমর নিহি ইস্তিফাম তামান্না তারাজি উকুদ নেদা তাআজ্জুব কসম, অনেকগুলি প্রকার আছে, আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আর একটা কথা ফাঁকি দিয়ে বলি, সেটা হলো যে আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য, আপনাদের উদ্দেশ্যে আমরা একটা কোর্সের ব্যবস্থা করেছি, একেবারে ছোট্ট পরিসরে মাত্র 50 দিন আমরা ক্লাস করব, প্রতিদিন 1 ঘন্টা করে। যারা আরবি আরবি পারেন না, আরবি বলতে পারেন না, যারা আরবি লিখতে পারেন না, বা যারা আরবিতে কথা বলতে পারেন না, আরবি আপনার তরকিব করতে পারেন না, মিজান যারা বুঝেন না, তিনাদের জন্য এই ক্লাসটা ইনশাআল্লাহ আমি বুকে হাত রেখে সম্পূর্ণ আশা এবং তাওয়াক্কুল করে মাওলায় কারিমের উপর আমি এই কথাটা বলতে পারি, যদি আপনারা 50টা আমার ক্লাস যদি করেন, যদি শুধু সাথে যদি শুধু থাকেন ইনশাআল্লাহ আমি বলতে পারবো
50 দিন পরে আপনাকে পবিত্র কুরআন থেকে আমি আয়াত কালিমা লিখে দিব এবং ইনশাআল্লাহ আপনার মাধ্যমে আমি তরকিবগুলি আদায় করব ইনশাআল্লাহ আপনার দ্বারা সম্ভব হবে যে শব্দগুলি তরকিব করা শব্দগুলি তাহকিক করা আরবিতে কিছু কিছু কথাবার্তা বলা বাক্য সংযোজন করা এগুলি অবশ্যই আপনার দ্বারা সম্ভব হয়ে উঠবে ইনশাআল্লাহ এটা আমি বলতে পারি।